অষ্টম শ্রেণী ভাই বন্ধুগণ ভাই বোনমানঙ্কর পাই এ পুরি সেই ভিডিও ক্লাস যেটাকি পূর্ব ক্লাসে পড়িলে চতুর্ভুজ চতুর্ভুজ বিষয়ে বিভিন্ন তথ্য আমি জানি এবে জানিবা এটা চতুর্ভুজ বিষয়ে যে সব তথ্য জানিলে সে তথ্য গুলিক কিছু পরীক্ষণ করিবা পরীক্ষা করিবা এবং সিদ্ধান্তকে আসি পরীক্ষাটা আমার ঠিক হেলা কি ভুল হেলা সিদ্ধান্ত কোন পাইলে সেটা বুঝি এসব করিবা কহিলে কিছু প্রসেস আছে আগে জানিবা সে প্রসেস গুলিক কোন নজর দিয়ে এক রে কোন না সামান্য পত্র যেটা প্রশ্ন দিয়েছিল সেটা হচ্ছে সামান্য কথা গলা দুই রে কোন না চিত্র দুইরে কোন চিত্র বিভিন্ন প্রকার চিত্র পড়া তিন রে কোন না তৃতীয় হেলা দত্তলি চিত্র পরে দত্ত তারপরে প্রশ্ন রে কোন দেইছি সেটা আগে দেখি তারপরে চতুর্থ রে কোন না প্রামাণ্য প্রামাণ্য কোন যেটা মাগিছি যেটা মাগিছি সেটা হচ্ছে প্রামাণ্য লিখবা যেটা মাগিছ সেটা লেখ পঞ্চম রে কোন না প্রমাণ প্রমাণ রে সাপর আছে কোন না সারণ বুঝছে প্রমাণ প্রমাণ রে কথা আছে সারণ সারণ লিখবা যে ষষ্ঠ রে কোন পর্যবেক্ষণ পর্যবেক্ষণ তারপরে সপ্তম রে হচ্ছে কোন এই সব প্রক্রিয়া মাধ্যমে আমি পরীক্ষাটি করিবা এবং লাস্টে সিদ্ধান্তে পৌঁছিবা তো এসব পয়েন্ট জানল কাহা পরে কেনা কেমিতি প্রয়োগ করিবা কোনো প্রশ্ন নবা কেমিতি প্রয়োগ করুছে দেখিবা এইসব কাহা পরে কি প্রক্রিয়াটা ভালকি মনে রাখি গলা ধর মু কহিবি চতুর্ভুজ পড়িছ তুমি চতুর্ভুজর চারি কোণর সমষ্টি 360 ডিগ্রি চতুর যে কোন চতুর্ভুজর বা কোনসি চতুর্ভুজর চারি কোণর পরিমাণর সমষ্টি 360 ডিগ্রি দেখ পরীক্ষা কলা পরে দেখবা যে হ্যাঁ হেলা মাইন্ড বুঝি দিব কনফার্ম হয়ে যে সতরে হ্যাঁ চতুর্ভুজ চারি কোণ সমষ্টি 360 ডিগ্রি কেমিতি করিবা লেখ সামান্য কথন লিখিদব সামান্য কথন কোন না সামান্য কথনরে লিখিবা তারপরে আসলে কোন চিত্র তারপরে আসলে কোন চিত্র বিভিন্ন প্রকার চতুর্ভুজ মন ইচ্ছা এ সি চতুর্ভুজ
চারটা কোণা কি কি? এ বি সি ও ডি, চার কোণা মানে কোণ চিহ্ন দিয়েছি আসলে কোণা এ কোণা বি কোণা সি ও কোণা ডি অটে সাইলা এক দত্ত দেল। তারপরে প্রামাণ্য কোণ মাগিছি না প্রামাণ্য সমান কোণ মাগিছি না পরিমাণ কোণ এ যুক্ত পরিমাণ কোণ বি যুক্ত পরিমাণ কোণ সি যুক্ত পরিমাণ কোণ বি সমান 360 ডিগ্রি এতক সমান করি না নাই প্রামাণ্য বলা এবে আসলে কোণ এবে আসলে সমানে কোণ লিখিবি না উপরুক্ত চিত্র চিত্ররু কোণ গুড়ি মাপি নিম্ন সারণীরে প্রদত্ত করা গলা তার সারণী করিবি উপরুক্ত উপরুক্ত বিভিন্ন প্রকার চতুর্ভুজ প্রোট্রাক্টর দেখিছ গুড়ি মাপিব ডাইরেক্ট বসিকি মাপিব যা বি গুণ মাপিব যা সি গুণ মাপিব যা লিখব ডি গুণ মাপিব যা এ চারটার এক যুগ করি যুগ করি এটি লিখ দেখিব তিনশো ষাঠিয়ে আসিব কোন লিখিব উপরুক্ত সারণীরু উপরুক্ত সারণীরু আমি উপনীত হলু যে উপনীত হলু যে বা দেখিলু যে পরিমাণ কোণ এ যুক্ত পরিমাণ কোণ বি যুক্ত পরিমাণ কোণ সি যুক্ত পরিমাণ কোণ ডি সমান 360 ডিগ্রি তার সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্তরে উপনীত হলু যে কোনসি চতুর্ভুজর চারিকোণর পরিমাণর সমষ্টি 360 ডিগ্রি হব সিদ্ধান্ত লেখা সরিয়া তাহলে ইয়ে প্রসেস জানল গোটে কোশ্চেন জানল সে প্রসেস কেমিতি ব্যবহার করাগলা তাকে জাঁল এই ভরিয়া অনেক বহিরে মধ্যে প্রশ্ন অছি তাকে পড়িব এই ভরিয়া তৈরি করতে চেষ্টা করিব যেটা নপারল মতে পচারিব আসলে মধ্যে কিছু কিছু আলোচনা করিব আজি পাই এতিকি।